আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর রহমতে এখন পর্যন্ত ভালো আছি। প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে আপনাদের মাঝে অসাধারণ একটি কিচেন রুম নিয়ে চলে আসলাম। কিচেন রুমটি মাপ সহ বিস্তারিত আপনাদেরকে বলার চেষ্টা করব, কিচেন রুমটির ভালো এবং মন্দ দেখানোর চেষ্টা করব। আপনারা কি এরকম করলে কিচেন রুমটি সুন্দর হবে, কীভাবে করলে বেটার হবে, সেই বিষয়গুলো আপনাদের সামনে বলার চেষ্টা করব। তো কিচেন রুমের টাইলসটি মোটামুটি চলে, মোটামুটি ভালোই, কিন্তু কিচেন রুমের যে টাইলস ফিটিং করেছে তার কাজগুলো আমার তো এরকম পছন্দ হয়নি। আপনি ভালো মানের টাইলস দিলে কিছুই হবে না যদি ভালো মানের মিস্ত্রি না হয়। প্রত্যেকটা কাজেই হোক, আমাদের কনস্ট্রাকশন লাইনে বিল্ডিংয়ের যাবতীয় কাজ, যে কোনো ধরনের কাজ, আপনি ভালো মেটেরিয়াল দিতে পারবেন, যদি ভালো মিস্ত্রি না হয় তাহলে আপনার কাজটি বেটার হবে না। তো আমরা এই কিচেন রুমটি এদিক থেকে এদিকে আছে 7.5 ফিট, এবং এদিক থেকে যদি আমরা এই পর্যন্ত হিসাব করি তাহলে আছে প্রায় 11 ফিট। 11 ফিট থেকে এদিকে দরজাটা, মানে এদিক থেকে আমরা কিচেন রুমের, এটা হলো ড্রয়িং রুম থেকে ঢোকার দরজা, এবং এটা হলো আউটসাইডে বের হওয়ার জন্য দরজা। যেহেতু গ্রামের বাড়ি, গ্রামের বাড়িতে আউটসাইডে বের হওয়ার জন্য অবশ্যই এদিক থেকে একটি খোলামেলা দরজা বিভিন্ন কিচেনে আমরা দেখে থাকি। তো এটা হলো আউটসাইডে বের হওয়ার জন্য দরজা, এবং যেটা আমরা মূলত এই পর্যন্ত কিচেনটি দেখুন, এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত আছে 8 ফিট, এবং এখান থেকে এই পর্যন্ত 7.5 ফিট, 7.5 ফিট এবং 8 ফিটের ভিতরে মূলত কিচেনটা সাজানো হয়েছে। কিচেনের টাইলসটা মোটামুটি দেখেছেন বেটার। এখানে যদি একটি কালো টাইলস ব্যবহার হতো তাহলে সবচেয়ে বেটার হতো, হালকা ময়লা হতে পারে, তাহলে এই কাজটাও দেখা যেত না। সাদা টাইলস এখানে নট বেটার। তো এখানে সিঙ্কটি বসানো হয়েছে, সিঙ্কটা এখান থেকে বাঁকা করা হয়েছে সম্ভবত। দেখুন সিঙ্কটা মাঝখানে ডাউন হয়ে গেছে, সিঙ্কটা কিন্তু এমনিতে পানি ইয়া হবে, ডাউন হয়ে গেছে, তো সিঙ্কটা বাঁকা করা হয়েছে। এবং এদিকে বালু দেওয়া হয়েছে, দেখুন যে উপরে ফুটিং মারা হয়েছে কিন্তু এখানে ফুটিং মারা হয়নি, এই যে বালি। তো এখানে দ্রুত ময়লা হয়ে যাবে, শেওলা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এই যে এখানে বালি। তো এগুলো অবশ্যই একটি ভালো মিস্ত্রি দিয়ে করাতে হবে। এবং যে এখানে দেখুন এদিক থেকে এদিকে টাইলসটা মিলেনি, অবশ্যই এ থেকে উপর থেকে নিচ পর্যন্ত এক লেভেল হওয়ার দরকার ছিল। অবশ্যই দেখুন যে টাইলসটাও যে কেটেছে, তাই থিঙ্ক আমি এগুলোর জন্য মূলত এখানে দেখাতে আসেনি, মূলত আপনারা কীভাবে করলে সুন্দর হবে সেই বিষয়গুলো আপনার সামনে। কিচেনটা কিন্তু সব কিছু রাজমিস্ত্রি কাজগুলা মোটামুটি বেটার ছিল, শুধু টাইলসের কাজটাই একটু অন্যরকম হয়ে গেছে, মানে কাজটা ফিনিশিং হয়নি। তো আপনারা যারা কিচেন করতে চাবেন তারা অবশ্যই, মানে কাজ করাবেন, অবশ্যই একটি ভালো মানের মিস্ত্রি দিয়ে কাজ করাতে হবে। তো সব কিছু ঠিকঠাক ছিল, যদি টাইলসের কাজটা একটু ফিনিশিং হতো তাহলে হয়তো বা একটু বেটার হতো। তো আপনারা এখানে সিঙ্কটা, এবং এখানে একটি ক্যাবিনেট করা হয়েছে, এবং নিচে বিভিন্ন সামান রাখার জন্য এখানে মালামাল রাখতে পারবেন নিচে ডোয়ের করে। চাইলে এখানে দরজা দিয়ে, কাঠের দরজা লাগিয়ে কিন্তু এখানে ডোর করা যাবে, ক্যাবিনেট করা যাবে, এবং এই পাশে ক্যাবিনেট করা যাবে। এবং ঠিক এই জায়গাটিতে একটি ফ্রিজের পয়েন্ট রাখা আছে, এখানে ফ্রিজটা বসানো যাবে। তো সব কিছু মিলে কিন্তু আপনারা খুব সুন্দর মানের একটি কিচেন পেয়ে যাবেন, যদি আপনারা একটু ব্রেন খাটিয়ে করতে পারেন এবং একটি ভালো মিস্ত্রি দিয়ে করে নিতে পারেন। তো সব কিছু মিলে কিচেনটা কেমন হলো অবশ্যই জানাবেন। আর আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু বোঝানোর জন্য এবং ভালো কিছু উপহার দেওয়ার জন্য। তো কিচেনটি আই থিঙ্ক এভরিথিং ইজ পারফেক্ট, কিন্তু টাইলসটা ভালো ছিল, কিন্তু মিস্ত্রিটা ভালো না হওয়ার কারণে আপনার কিচেনটি দ্রুত নোংরা হয়ে যাবে, দ্রুত নষ্ট হয়ে যাবে। এই ফুটিং মাসে দেখুন যেখানে ফুটিং আটকে রয়েছে, ফুটিংটা পরিষ্কার করা হয়নি। এই জিনিসগুলো মূলত এখানে পানি, প্রতিনিয়ত পানি ভরবে, এই পানিগুলো খুব দ্রুত এই জিনিস নষ্ট করে দেবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই দেখাবো, অন্য কোনো ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।